কি করে তোমাকে বোঝাবো বলো তো? বাড়িতে সবাই এসেছে, শুধু তুমি আর অরূপ এলে না, খারাপ লাগবে না সবার? আর কি করব বলো বৌরানী, জেঠুমনির শরীরটা যে হঠাৎ করে খারাপ হয়ে যাবে সেটা তো বুঝতেই পারিনি। আর তাছাড়া তুমি তো সবটাই জানো, ওনাকে একা রেখে আমরা কি করে যাই বলো? আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের জামাকাপড়গুলো ওখানে পৌঁছে দেবো। না বৌরানী, তুমি কেন কষ্ট করবে? আর তাছাড়া আমরা বেরোচ্ছি বা কোথায়? আর যদিও বেরোই, সবার আগে ওই বাড়ি যাব, তখন না হয় তুমি ওলি। সেটা কি করে হয়? পিসিমণি কত আশা করে গিফটগুলো এনেছে বলো তো, এখন যদি আমি সময় মতো না পৌঁছে দিই কষ্ট পাবে না পিসিমণি? কিন্তু বৌরানী তুমি এখন এভাবে ওলি, তুমি এটা নিয়ে একদম ভাববে না, আমি একটুখানি সময় বের করে তোমার সঙ্গে দেখা করে নেবো, ঠিক আছে? আমার কোনো অসুবিধা হবে না, বলছি তো তোমাকে। আচ্ছা বেশ, তুমি আমাকে সময়টা জানিয়ে দিও, আমি বেরিয়ে মিট করে নেবো। হ্যাঁ, আমি এখনই তোমায় বলতে পারলাম না ওলি, কিন্তু তোমার সাবধান করাটা খুব জরুরি, তিস্তার অনেক কিছু করতে পারে। আমি চাই না ওলি তোমার কোনো ক্ষতি হোক। কনক। হ্যাঁ মা। একটা কথা বলার ছিল তোমাকে, তাই এলাম। হ্যাঁ মা বলো না। বলছিলাম পুজো তো এসে গেল, আমাদের ওয়ার্কারদের বোনাসের ব্যাপারে কিছু ভাবলে? হ্যাঁ মা, আমি ওদের সবাইকে জানিয়ে দিয়েছি, আগামী দীপাবলির দিন ওদের সবাইকে বোনাস দেওয়া হবে। দীপাবলি কেন? প্রতি বছর তো আমাদের পুজোর সময় বোনাস দেওয়া হয় কনক। মা ওই দিন আমাদের নতুন কোম্পানির গৃহপ্রবেশ করব আমরা, সেই জন্য। ও বাহ, এ তো খুব ভালো কথা। তা ওরা রাজি হয়েছে তো? হ্যাঁ মা, সবাই খুশি। বেশ কথা। মা মা বলছি যে আমি এক্ষুনি ওলির সঙ্গে কথা বলছিলাম, ওরা বলল ওরা আসতে পারবে না, তাই ওদের গিফটটা মানে আমি আর ভাই গিয়ে যদি দিয়ে আসি? তুমি চিন্তা করো না, আমি সাত্তুকিকে পাঠিয়ে দিয়েছি। কিন্তু যে করেই হোক আমাকে যে ওলির সঙ্গে দেখা করতেই হবে। কি বলছো কি তুমি নীল? ওই স্টুপিড গুলোর জন্য কনক সব জানতে পেরে গেছে, আমি ওদের জ্যান্ত মাটিতেই পুঁতে ফেলে দেবো। কোথায় ওরা? আহা, আপনি এত মাথা গরম করছেন কেন? প্লিজ কুল ডাউন স্যার, প্লিজ কুল ডাউন। দেখুন এখন কিন্তু আমাদের ঠান্ডা মাথায় পুরো স্ট্র্যাটেজিটা চেঞ্জ করতে হবে। ইয়েস ইয়েস ইয়েস, আমাদের আগের প্ল্যান এখন আর কাজ করবে না।